মশার উৎপাতে অতিষ্ঠ রাজধানীবাসী, রাতে দিনে ঘরে বাইরে কোথাও নেই শান্তি। রাজধানীবাসীকে মুক্তি দিতে মশা নিধনে এবার এলাকাভিত্তিক ক্র্যাশ প্রোগ্রাম চালু করলো ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। সোমবার সকালে মিরপুরের সাগফথা খালে কিউলেক্স মশার লার্ভা ধ্বংসের মাধ্যমে 10 দিনব্যাপী মশা নিধনের এই কর্মসূচির উদ্বোধন করেন মেয়র আতিকুল ইসলাম। পরে রূপনগরের মিল্ক ভিটায় পরিত্যক্ত দুধের প্যাকেটের স্তূপ ও পার্শ্ববর্তী ডোবা থেকে বিপুল মশা ও লার্ভার অস্তিত্ব মিলে। জলাশয় ও ডোবায় পানি আটকে রেখে যারা লার্ভা সৃষ্টির সুযোগ করে দিচ্ছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার কথা জানান মেয়র। এ প্রোগ্রামের মধ্য দিয়ে উত্তর সিটির বাসিন্দারা মশার উৎপাত থেকে অনেকাংশে মুক্তি পাবেন বলেও আশা প্রকাশ করেন তিনি। এখানে একদিকে যেরকম কিউলেক্স মশার প্রজনন, এখানে ডোবা, ডোবার ভিতরে কচুরিপানা, কচুরিপানার ভিতরে কোটি কোটি লার্ভা। আমি ম্যাজিস্ট্রেটকে বলেছি যে আইনি দরকার, সরকারি প্রতিষ্ঠান হোক বেসরকারি প্রতিষ্ঠানই হোক, তাদের কিন্তু ফাইন করতে হবে। ক্র্যাশ প্রোগ্রামের ধারাবাহিকতা রক্ষার পাশাপাশি ওষুধের মান পরীক্ষায় কীটতত্ত্ববিদদের সমন্বয়ে মনিটরিং টিম গঠনের পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। প্রথম হলো প্রবাহমান রাখা, এটা কিন্তু পুরো প্রবাহমান না, এই জায়গায় কিছুটা আছে কিন্তু সবখানে নেই। 2 নম্বর, যে আমরা কীটনাশক বা লার্ভিসাইড প্রয়োগ করছি এটা কার্যকরী হতেই হবে। 2 নম্বর হলো যে আলটিমেটলি এটা কমাতে পারতে হবে, যে লার্ভা কত এখন ডেন্সিটি আছে সেটা কমাতে পারতে হবে কার্যকরীভাবে। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের 54টি ওয়ার্ডকে 10টি অঞ্চলে ভাগ করে এই ক্র্যাশ প্রোগ্রাম চালানো হচ্ছে। 16 মার্চ হরিরামপুরে মশার আবাস স্থল নিধনের মাধ্যমে এই কার্যক্রম শেষ হবে। এই কার্যক্রমে প্রতিদিন 1টি অঞ্চলে 1200 মশক নিধন কর্মী কাজ করবেন। পাশাপাশি এই ব্যবস্থাপনা মনিটরিংয়ের জন্য 200 তদারককারী কর্মকর্তা নিয়োগ করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা।